হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো এরকম একটি অ্যান্ড্রয়েড অ্যাপস, যে অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত ইন্টারনেটের একটু সফলতা করতে পারেন। অ্যাকচুয়ালি আপনারা জানেন হয়তো বা যে অ্যান্ড্রয়েড যে মোবাইল অপারেটিং সিস্টেমগুলো আছে তার ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের সার্ভিস চলে, জাস্ট লাইক প্লে স্টোর অথবা অন্য সব যে যে অ্যাপসগুলো আপনার সোশ্যাল নেটওয়ার্ক এটা সেটা যেগুলো আপনি ইনস্টল করে রেখেছেন সেগুলো ব্যাকগ্রাউন্ডে একটা সিম্পল একটা সার্ভিস দেয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ডাটা কানেকশন আছে তা একটু একটু ভাবে নিয়ে নিচ্ছে। সো দেখা যায় যে আমরা যখন অনেকেই যারা ডাটা কানেকশন ইউজ করি, যারা ওয়াইফাই বা আনলিমিটেড কানেকশন ইউজ করে না, তার জন্য হয়তো বা ব্যাপারটা খুবই কস্টলি হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনি চাইলে খুব সিম্পললি সেই অ্যান্ড্রয়েড অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনি আপনার ডাটা কন্ট্রোল করতে পারবেন। সো কথা না বলে আমরা যাই সেই অ্যাপসটির সন্ধানে। প্রথমত আমরা প্লে স্টোর যাবো এবং প্লে স্টোর এখানে সার্চ করব নো রোড ফায়ারওয়েল। আপনারা চাই এবং এটা নো রোড ফায়ারওয়েল যেই আগুনের মতো একটি আইকন দেখছেন সেটা, এবং এটি ডেভেলপার হচ্ছে গ্রে শিটস। আপনারা চাইলে এই অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ডাইরেক্ট পেতে পারেন। সো আমি জাস্ট এটা ইনস্টল করবো, এবং সো আমি দেখতে পাচ্ছি যে আমার মোবাইলটিতে অলরেডি এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমি জাস্ট এটাকে ওপেন করব। এখন এখানে আমি দেখব যে এটা হচ্ছে হোম স্ক্রিন, এবং সেকেন্ড ট্যাবটা হচ্ছে পেন্ডিং অ্যাক্সেস, অ্যান্ড থার্ড ট্যাবটা হচ্ছে অ্যাপস। এগুলো এই অ্যাপসগুলো হচ্ছে আমার মোবাইলে এই অ্যাপসগুলো বিভিন্ন পরিষেবা দিচ্ছে বাই ব্যাকগ্রাউন্ডে। সো আমাকে কী করতে হবে, যে যে অ্যাপসগুলো আমার প্রয়োজন নেই সেই অ্যাপসগুলোকে আমি ক্রস করে দেবো। এভাবে ওয়াইফাই যদি আমি চাই যে জাস্ট আমার এই অ্যাপসগুলো আমার মোবাইল নেটওয়ার্কে চলবে বাট ওয়াইফাই নেটওয়ার্কে চলবে না, সো সেই সেট আপগুলো করতে পারে। যেমন কিছু কিছু অ্যাপস, যে অ্যাপসগুলো কিনা আপনার অনেক বেশি ইন্টারনেট নেয় এটা সেটা, বা সো সেই অ্যাপসগুলোকে আমার যেগুলো প্রয়োজন নেই ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপসগুলোকে আমি জাস্ট ক্রস করে দেবো। অনেক অ্যাপস আছে আপনার মোবাইলে রিলেটেড যে অ্যাপসগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট খরচ করে, সো আপনি সেই অ্যাপসগুলোকে আপনি ক্রস করে দেবেন যেগুলো আপনার প্রয়োজন। যেমন কথা কথা এটা ওয়াইফাইয়ে চলবে বাট মোবাইল নেটওয়ার্কে চলবে না। সো এভাবে আমি যে যে অ্যাপসগুলো আমার প্রয়োজনীয় সেগুলো আমি এই সেট আপগুলো দিয়ে দেবো, এবং দেন আমাকে যেমন কথা কথা আমি ইউটিউব আমি দিয়ে দিলাম যে ওয়াইফাইও চলবে না, ইভেন মোবাইলে যে নেটওয়ার্ক তাতেও চলবে না। সো আমি কী করবো, এই সেট আপটি দেওয়ার পর আমি স্টার্টে এখানে হোম ট্যাবে আসে স্টার্টে ক্লিক করব, এবং আমাকে এখানে একটি কনফার্মেশন দেবে। সো আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। অ্যান্ড দেন এখন যদি আমি ইউটিউবে যাই, আমি দেখব যে আমার ইউটিউবটি চলবে না বিকজ অফ আমি যে একটু আগে যেই ইয়াটা চালু করেছি, যে এই নো রোড ফায়ারওয়াল যে অ্যাপসটা চালু করেছি। সো এভাবে এখন যতক্ষণ না পর্যন্ত আমি এই অ্যাপসটি স্টপ করব, এবং আমি এখন দেখতে পেন্ডিং অ্যাক্সেস যে যে অ্যাপসগুলো এখনও চলছে ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপসগুলো আমি চাইলে ডিনে করে দিতে পারি এই অ্যাপসগুলো, এবং তারপর আমি যতক্ষণ পর্যন্ত না এই ফুল সার্ভিসটি স্টপ করব ততক্ষণ পর্যন্ত আপনার এটা এরকম সার্ভিস দিয়ে রাখবে আমি যেই সেট আপটি করে রেখেছি। তো এভাবে আপনি চাইলে আপনি আপনার মোবাইল থেকে নির্দিষ্ট যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন সেই অ্যাপসগুলোকে অ্যাপসগুলো দিয়ে আপনি কন্ট্রোল করে আপনি আপনার মোবাইলে ডাটা সেভ করতে পারবেন। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ইন ফিউচারে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। বাই বাই।